হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও এক রেসিপি এনে হাজির করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং যদি ভালো লেগে থাকে, যদি আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, সেই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। আজকে আমি ডিমের পাতলা ঝোল বানিয়েছি। আজকে দেখুন, সকাল থেকেই বর্ষা পড়ে গেছে, প্রচুর বৃষ্টি। আজকে কৌশিকী অমাবস্যা, কোনো সময়ের জন্য বৃষ্টি থামছে না, আর আজকে বাজার হাটও করাটা সম্ভব নয়। তাই জন্য বাড়িতে যা জিনিস আছে সেই দিয়ে আমি একটা ঝোল বানাচ্ছি। দেখুন, এখানে আলুগুলো বড় করে সাইজ কেটেছি, আর আমার হচ্ছে এরকম বড় সাইজের আলুর ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি আলুগুলোকে একটু বড় বড় সাইজ রেখেছি। দেখতে ভীষণ ভালো লাগে এবং ভালো লাগার জন্যই করলাম। এখানে আমি পাতলা ডিমের ঝোল করব, এটা ভাতের সাথেও ভালো লাগবে এবং রুটি পরোটার সাথেও ভালো লাগবে। এখন আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দুটো বড় সাইজের আলু দিয়েছি এবং এই আলুগুলো হচ্ছে নুন হলুদের সাথে সামান্য হলুদ দিয়েছি, দিয়ে হলুদ করে ভালো করে লাল করে বেশ ভেজে নিয়েছি। ভাজার একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি আলুগুলোকে একটা তুলে একটা জায়গায় রাখলাম। এখানে আমি ডিমগুলো ভেজে নেব, চারটে ডিম আমি একসাথে ভেজে নেব। ডিমের মধ্যেও হালকা হলুদ দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। হলুদটা দিলাম দেখতে সুন্দর একটা লাগবে সেই জন্য। তা দেখুন, ডিমের মধ্যে একটা সুন্দর লালচে ভাব কালার এসে গেছে। আর বন্ধুরা, একটা এখনই আমি একটা কথা বলে রাখি যে ডিমটা কিন্তু আজকে আমার ডিমটা যেভাবে রান্না করছি, ডিমটা কিন্তু একদম তুলতুলে নরম হবে, কারণ এই ডিমটা আমি একটা বাটি ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। কোনো কিছু ঢাকা দিয়ে যদি ডিম সেদ্ধ করা হয়, সেখানে আমি দেখেছি, আমার এটা অভিজ্ঞতা থেকে বলছি, আমি ডিম রান্না করে করে এতদিনে আমি যেটা বুঝতে পেরেছি, কিছু ঢাকা দিয়ে সেদ্ধ করলে ভেতরটা একদম নরম তুলতুলে হয়। খুব তুলতুলে একটা ডিম ভাজা করে নিলাম, কিন্তু ওপর দিক থেকে কিন্তু সুন্দর লাগছে, কিন্তু ভেতরটা ভীষণ নরম। আবারও কিছুটা তেল দিলাম, দিয়ে ওর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ফেলে নিচ্ছি। যে কোনো জিনিসই রান্না করতে হলে একটু ধৈর্য ধরে রান্না করতে হয়, সেক্ষেত্রে কী হয়, রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে, বাড়ির সবাই প্রশংসা করেন ভালো হয়েছে বলে, তা একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয়। এখানে আমি পেঁয়াজটা বেশ নরম করা হয়ে গেছে, নরম করে ভাজা হয়ে গেছে। এখানে আমি গোটা ফোড়ন দিলাম, দারুচিনি লবঙ্গ এলাচ, আর হচ্ছে দেবো একটা কাঁচা লঙ্কা। লঙ্কা আমি একটাই দিলাম, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো লঙ্কা দেবেন, আমি একদম একটা দিয়েছি। এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুনটা আমি একসাথে ভেজে নেব। আমি তিনটে বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। এবার আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না কাটবে ততক্ষণই পর্যন্ত আমি টমেটো বাটাটাকে একটু ভাজতে থাকব।
এখন টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম এটা জিরা গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরো মশলার সাথে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলোর সাথে আরও একবার এটাকে নাড়াচাড়া করে একটু মশলার মধ্যে ভেজে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পাতলা ঝোল বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে কারণ আলুগুলো পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। এখন আমি ডিমের ঝোলটা নামিয়ে নিলাম, পুরোপুরি হয়ে গেছে আমার ডিমের ঝোলটা। দেখুন কত সুন্দর না লাগছে, খুব দারুণ একটা কালার এসে গেছে, খুব ভালো লাগছে। তা বন্ধুরা, এরকম পাতলা ঝোল ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আর রুটির সাথেও ভালো লাগে। তা বন্ধুরা, আপনাদের বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। সবাই কম বেশি বানাতে পারেন সেটাও আমি জানি, বাড়িতে যদি ভালো লাগে আপনারা বানাবেন, ভীষণ ভালো লাগবে। তা বন্ধুরা দেখুন কেমন লাগছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু সার্ভ করছি। আর বন্ধুরা, এই ডিমটা কিন্তু ভীষণ নরম, এই ঝোলের সাথে ডুবি ডুবি খেতে ভীষণ ভালো লাগবে, খুব নরম ডিমটা। এটা ঢাকা চাপা দিয়ে আপনারা ডিমটা সেদ্ধ করবেন, ভীষণ ভালো লাগে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আরও আছে আপনাদের সঙ্গে কিছু আরও জিনিস শেয়ার করছি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি সাইকেল নিয়ে বাইরে বেরোই কিন্তু সাইকেলটাকে নিয়ে যেতে পারলাম না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টির জন্য হেঁটে হেঁটে মেয়েকে স্কুলে দিতে যাব, তা ওকে রেডি করে নিয়েছি। এদিকে রান্নাটা কমপ্লিট করে নিলাম, রান্নাটা কমপ্লিট করে আমি এসে আবার স্কুল থেকে এসে ধোয়া পাকালার কাজ করি, মানে গ্যাস মোছা ধোয়া এগুলো করি। তা এখন আমি ওখানে
দেখুন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। ওকে স্কুলে দিতে যাচ্ছি, আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের কি কেমন লেগেছে সেই মন্তব্যটা অবশ্যই আপনারা করবেন। আপনাদের উৎসাহে আমরা আরও অংশগ্রহণের চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কি হলো সামনেই ওদের স্কুলটা, বড় বিল্ডিং। এই যে সামনে একটা বড় সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, এটাই ওদের স্কুল। এপার থেকে ওপারে পৌঁছাতে প্রচুর গাড়ি ঘোড়া, রাস্তাঘাটে প্রচুর গাড়ি। এখানটায় ওকে ওপারে পৌঁছে দিতে বেশ ভালোই ভয় লাগে। এখানটায় অনেকটা ওয়েট করি, তবে ওপারটাই পৌঁছাতে পারি। তা স্কুলের সামনে এসে গেছে, ওকে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরে যাবো। আমার স্কুলে পৌঁছে দিলাম, আবারও বৃষ্টির মধ্যে আমি হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে যাচ্ছি।